আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না, কথাটা কতটুকু সত্য? কথাটা পুরাই মিথ্যা। মদিনায় দোয়া কবুল হয় না, এই কথা কোনো কাট্টা ফাঁসেকে বলতে পারে না। মদিনায় দোয়া কবুল হয় না, এটা তো মানে ভয়ঙ্কর খারাপ কথা, নেগেটিভ কথা, ভুল কথা, এই কথা তো আমরা বলতে পারি না। কিন্তু আমাদের নামে এটা বাজারে আছে, মার্কেটে আছে, যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না। দেখো, পরিকল্পিতভাবে অনেক সময় দেখা যায় যে এ ধরনের একটা কথাকে বিকৃত করে, পরিবর্তন করে, যার যার সুবিধা অনুযায়ী সেটাকে ব্যবহার করা হয়। বিশেষ বিশেষ টার্গেটকে সামনে রেখে হয়তো এই মানুষ এই ধরনের কাজ করে। এক্ষেত্রে আমাদের যে বক্তব্য ছিল সেটা খুবই পরিষ্কার, সেটা হলো যে হজ এবং উমরা করতে গিয়ে আমাদের দেশ থেকে যারা যান মক্কাতে মদিনাতে, দোয়া কবুলের বিশেষ বিশেষ জায়গাগুলো কোনগুলো, সেগুলো সম্পর্কে হয়তো কোনো প্রশ্ন আসছে বা আলোচনা আসছে প্রসঙ্গত, তখন আমরা বলেছি যে দোয়া কবুলের যে জায়গাগুলোর কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে স্পেসিফিক, যে এই জায়গায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় দোয়া করলে বা বিশেষ সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সেই জায়গাগুলোর ভিতরে একটা হলো মাতাফ, একটা হলো সাফা, একটা হলো মারওয়া, একটা হলো জামারাতের পরবর্তী জায়গা মুজদালেফা, মাশারে হারাম, তারপরে আরাফাতের ময়দান, এই দোয়াগুলো, এই জায়গাগুলো দোয়াগুলো দোয়া কবুল হয়। এরকম আরও অনেকগুলো জায়গার কথা হাসান রহমতুল্লাহ অনেক সালাফগণ কোরআনের আলোকে উল্লেখ করেছেন, যে এতগুলো জায়গাতে স্পেসিফিক যে এই এই জায়গাগুলোতে দোয়া কবুল হয়। কিছু কিছু জায়গা আছে এগুলোতে সবসময় দোয়া করলে দোয়া কবুল হয়, আর কিছু কিছু আছে নির্দিষ্ট কাজের পর, যেমন জামারাতে পাথর মারার পর সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। তো এই যে দোয়া কবুলের জায়গাগুলো আছে, এগুলো বলতে গিয়ে আমরা বলেছি যে এরকম জায়গাগুলোর ভিতরে মদিনাতে কোনো স্পেসিফিক জায়গা কোরআন হাদিসে এরকম বলা হয় না যে এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে আলাদা করে। তবে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যেরকম দোয়া কবুলের সম্ভাবনা আছে, মদিনায় দোয়া করলে দোয়া কবুলের শুধু সম্ভাবনা না, জোরালো সম্ভাবনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বহু জায়গায় আল্লাহর কাছে বহু দোয়া করেছেন না, সাহাবিরা করেছেন না, সেগুলো কবুল হয় নাই। তাহলে মদিনায় দোয়া কবুলের কোনো জায়গা নাই, এই কথা বলা তো খুব জঘন্য কথা, এটা তো কোনো মুসলমানই বলতে পারে না। আমরা কীভাবে নাউজুবিল্লাহ মদিনায় দোয়া কবুল করলে দোয়া কবুল হবে না বা দোয়া কবুলের কোনো জায়গা নাই, দোয়া কবুলের জায়গা তো আমি এখানে করলে দোয়া কবুল হতে পারে, পারে না? সেখানে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের যে ফজিলত আছে, হাদিসে যে মর্যাদার কথা বলা আছে, সে কারণে এখানে তো দোয়া কবুলের সম্ভাবনা আরও বেশি। আমরা বলেছি দোয়া কবুলের যে স্পেসিফিক জায়গা আছে হাদিসে কোরআনে, ওই জায়গাগুলোর ভিতরে মদিনায় কোনো স্পেসিফিক জায়গার কথা বলা হয় না যে মদিনায় উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে, অথবা মসজিদ নববীর অমুক পাশে যায় দোয়া করলে দোয়া কবুল হবে, বা অমুক জায়গা এরকম কোনো জায়গা মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে বা আপনার সাফাতে, মারওয়াতে যেরকম আছে মদিনাতে ওইরকম স্পেসিফিক কোনো জায়গা দোয়ার জন্য আলাদা করে হাদিসে বলে দেওয়া হয় নাই, আমরা সেটা বলেছি। তো ওইটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার নিজের মতো করে ব্যাখ্যা করে অনেকে হয়তো ভুল কথা দাঁড় করাচ্ছেন, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন, আমরা দোয়া করি। আমরা অনেকে মনে করি ইসলামের নামে মিথ্যা কথা বলা জায়েজ আছে, বিশেষ করে যখন কারো সাথে কারো মত পার্থক্য থাকবে তখন মনে করি এর গোষ্ঠী উদ্ধারের জন্য একটা ডাহা মিথ্যা কথা বললো কি আছে, শুধু সেটা না একটা গালি দিলেও সেটা জায়েজ আছে। এবং অনেকে মনে করে জায়েজ না শুধু সওয়াব আছে, বুঝে আসছে কথা, একজন মানুষের চরিত্র হনন করলো, এগুলোকে জায়েজ মনে করি আমরা। আমি একটা কথা সবসময় বলি, দেখুন আমাদেরকে যদি কেউ গালি দেয়, কেউ খারাপ কিছু বলে, আপনি অবশ্যই পারলে যৌক্তিকভাবে সুন্দরভাবে কোরআন হাদিসের উসুল এবং মূলনীতি মেনে তাকে তার এ মন্দ কর্মের ব্যাপারে নিরুৎসাহিত করেন, বাধা প্রদান করেন। কিন্তু আপনিও যদি তার মতো একটা কাজ করে বসেন যেটা শরীয়ত অ্যালাউ করে না, একজন আলেমের ছবি বিকৃতি করলেন, তার নামে কটূক্তি করলেন, অথবা নামকে বিকৃতি করলেন, ব্যঙ্গ করলেন, বা আপনার কোনো গালি দিলেন, তো দিন শেষে আপনিও সেই একই নৌকার মাঝি হলেন, এই কাজটা জায়েজ হলো না। এই জন্য আমি বলি যে কোনো আলেমের অনুসরণ যদি আপনাকে এই রকম ভুলভাল কাজ, গুনাহের কাজ করতে উদ্বুদ্ধ করে, তাহলে আপনার সেই আলেম বা সেই ইসলামের শিক্ষকটাই পরিবর্তন করা উচিত, যে আপনাকে শিখাইছে এই পথে ইসলামের সেবা করতে হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম কয়টা কাফেরকে গালি দিয়েছে বলেন, কত কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছে, কত কিছু করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের যখন জেহাদ হয়েছে তারা লড়াই করেছেন, কিন্তু গালি দিয়েছেন, মুখ খারাপ করেছেন সাহাবিরা, কয়টা দেখাতে পারবেন আছে যে তাদের নিয়ে গালিগালাজ করেছেন, তাদের নামে মিথ্যাচার করেছেন, একটাও দেখানো যাবে? তাদের নামে তাদের কথার মিথ্যা ব্যাখ্যা বা মিথ্যা কথা তারা বলেন নাই তাদের নামে ছড়াইছেন, এরকম আছে? এখন আমরা এগুলো অহরহ করছি ইসলামের নাম করে, যে সমস্ত ভাইরা এগুলো করছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা যদি কেউ এরকম করে থাকি, সৎ উদ্দেশ্যে যদি করি তাহলে ভুল হবে। এটা হলো একটা, ওই যে আমি সবসময় একটা এক্সাম্পল দিই যে কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করলে নিয়তটা কোরবানি দেওয়া, নিয়তটা ভালো, কিন্তু কাজটা কি
গরু চুরি, তাহলে এই কাজটা কি সওয়াবের হবে না গুনার হবে? কেন? উনি তো ভালো নিয়তে করছেন, আল্লাহর নামে কোরবানি করছেন, আবার কোরবানি করে এক টুকরা গোশত নিজে খান না, সব গরুকে দিয়ে দিয়েছেন, তারপরও কি হবে? গুনাহ হবে, কারণ কাজটা কি চুরি। এখন আপনি গালি দিয়ে যদি ইসলামের খেদমত করেন, কারণ একটা কথা বলেন নাই তার নামে মিথ্যা কথা বলে দিয়ে ইসলামের খেদমত করার চেষ্টা করেন, যে লোকটা ইসলামের শত্রু আপনার দৃষ্টিতে, এই জন্য তার নামে মিথ্যা কথা বললে, মিথ্যা কথা কোনো অবস্থাতে ইসলাম জায়েজ করে নাই, কোনো কাফের বিরুদ্ধে মিথ্যা বলা জায়েজ নাই, সেখানে আলিমবন্দি করতে বলবে। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন। ইসলাম নিয়ে যেন আমরা ভাবি, কথা বলি, পক্ষ বিপক্ষে বিভিন্ন গ্রুপের, সব গ্রুপের মধ্যে কম হোক বেশি হোক এই টাইপের লোকজন আছে যে পাল্টা পাল্টে মিথ্যা কথা বলা, চরিত্র হনন করা, নাম বিকৃত করা, ছবি বিকৃত করা, বাজেভাবে সেগুলোকে উপস্থাপন করা। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন। ইসলামকে না বোঝার জন্য আমরা এগুলো সাধারণত করে থাকি।